সাবধান, চা খেয়ে ডেকে আনছেন না তো বিপদ। রং চা হোক কিংবা দুধ চা, সারাদিন কাজের পর অথবা বন্ধুদের আড্ডায় এক কাপ চা না হলেই নয়, এক কাপ চা যেন এক কাপ প্রশান্তি। কিন্তু এই চাই যদি হয় আপনার অসুস্থতার কারণ, কি করে জানাচ্ছি, তবে তার আগে ফলো করে দিন বাজ নিউজ যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন। চা খেতে গিয়ে আমরা যে ভুলটা করে থাকি তা হলো ঠান্ডা হয়ে যাওয়া চাকে বারবার জাল দেই, কিংবা এক বসাতেই ঘন জাল দেই। অতিরিক্ত জাল চায়ের পুষ্টি গুণাগুণ নষ্ট করে দেয়, হতে পারে অ্যাসিডিটির সমস্যাও। ঘন জালে ক্যান্সারের উপাদান অ্যাক্রাইলেমাইড তৈরি হয়। এখন ভাবছেন টং দোকানের গরম ফ্রেশ চা খাবেন, তাই তো, সেখানেও একই সমস্যা, ঘন জাল। তাই একটু কষ্ট হলেও অল্প জালে স্বাস্থ্যকর চা বানিয়ে নিন আর উপভোগ করুন প্রিয় মানুষের সাথেই, আর যথাসম্ভব চেষ্টা করুন চায়ের সাদা চিনি না খাওয়ার। দর্শক, সুস্থ থাকুন, ভালো থাকুন, ভিডিওটি শেয়ার করে পাশেই থাকুন। ধন্যবাদ।